কাল দুই থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব ছোটমনি, আপনার সময় 8 মিনিট। আপনার সময় 8 মিনিট। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। 2022-2023 অর্থবর্ষের বাজেটের উপর বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বক্তব্যের প্রথমে কৃতজ্ঞতা স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যার জন্ম না হলে বাংলাদেশ পেতাম না, যার জন্ম না হলে লাল সবুজের পতাকা পেতাম না, যার জন্ম না হলে আজকে এই জাতীয় সংসদে আসার সুযোগ পেতাম না। সেই মহান নেতা, স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। 1971 সনে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন, এই দেশ স্বাধীন করার লক্ষ্যে যারা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই সকল মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্ধার সাথে স্মরণ করি। 2 লক্ষ মা-বোনের সম্ভ্রম দিয়ে যারা এদেশের স্বাধীনতার রক্ষা করেছেন, তাদের প্রতি শ্রদ্ধার সাথে স্মরণ করি। 1975 সনে সেই কালো রাতে ঘাতকের গুলিতে নির্মমভাবে বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নকে ধূলিসাৎ করার লক্ষ্যে, বাঙালির স্বপ্নকে ধূলিসাৎ করার লক্ষ্যে জাতির জনকের সেই বাঙালি, একটি উন্নতশীল বাঙালি হিসাবে যখন গড়তেছিলেন, সেই স্বপ্নকে ধ্বংস করার লক্ষ্যে পাকিস্তানি দালালেরা সেই ঘাতকের দল 32 নম্বরে সেই বাড়িতে রাতের অন্ধকারে জাতির পিতার সহ তার সপরিবারের সকলকে নৃশংসভাবে হত্যা করে, সেই সকল বঙ্গমাতা ফজিলাতুন্নেছা, শেখ কামাল, শেখ জামাল, সেই 8 বছরের শিশু শেখ রাসেল সহ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যের প্রতি শ্রদ্ধার সাথে স্মরণ করি। জাতীয় চার নেতা, যাদেরকে অন্যায়ভাবে জেল হাজতের ভিতরে তারা নির্মমভাবে হত্যা করে, সেই জাতীয় চার নেতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। 21 আগস্টে সেই বিএনপির জামাতের নীলনকশায় আওয়ামী লীগকে ধ্বংস করার লক্ষ্যে সেই তারেক জিয়া এবং কি খুনি সালাম পিন্টু, যারা আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য নীলনকশা করেছিল, আমাদের নেত্রীকে আওয়ামী লীগকে ধ্বংস করার লক্ষ্যে গ্রেনেড হামলা করেছিল, সেই সকল শহীদদের প্রতি মাননীয় স্পিকার, আজকে জাতীয় সংসদে যে বাজেট ঘোষণা হয়েছে, এই বাজেট আমরা মনে করি নতুন জেনারেশন, আমরা যারা 71-এর পরবর্তী আমরা এসেছি, আমরা মনে করি নতুন জেনারেশন, এই বাজেট আমাদের বাঙালি জাতির, আমাদের এই দেশের সকল ক্ষেত্রে একটি সুন্দর বাজেট, যে বাজেটের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশের নতুন ধারায় বাংলাদেশ এগিয়ে যাবে। মাননীয় স্পিকার, আজকে গত পরশুদিন আমরা একটি ঐতিহাসিক দিন ছিল, 25 জুন ছিল বাঙালি জাতির একটি নতুন অধ্যায়, যে দিনটি দীর্ঘদিনের দক্ষিণ অঞ্চল মানুষের নয়, সারা বাঙালির একটি স্বপ্নের দিন ছিল, যে দিনটি এই পদ্মা নদীর, যে পদ্মা নদী হাজার হাজার মানুষের জীবন নিয়েছে, যে পদ্মা নদীর মধ্য দিয়ে দক্ষিণ অঞ্চলের মানুষের একটি বর্ডার ছিল, তারা এই অঞ্চলের সাথে তারা যে সংযুক্ত হবে স্বাধীনভাবে, সেই দীর্ঘদিনের স্বপ্ন আজকে সেই 25 জুন যখন আমি পদ্মা ব্রিজে আমি ওই পারে গিয়েছিলাম, আমি দেখেছি হাজার হাজার মানুষের ঢল। আমার একটি কথা সেদিন মনে পড়ল, 1989-90 দশকে যখন জার্মানির বার্লিনের একটি ওয়াল ছিল, আপনারা সকলে জানেন বার্লিন প্রাচীর নামে
খ্যাত সেই বার্লিন প্রাচীরে দাঁড়িয়ে পূর্ব জার্মানির মানুষ যখন আন্দোলনের মুখে সেই প্রাচীর ভেঙে ফেলার জন্য তারা চিৎকার করেছিল, তারা বলেছিল জার্মানের ভাষায় বিয়ার বলেন ফ্রাইহাইট, মানে আমরা স্বাধীনতা চাই, আমরা স্বাধীন চাই। সেই পদ্মা নদীর পারে গিয়ে মানুষের উল্লাস দেখে, মানুষের আনন্দ দেখে সেদিন মনে হলো যে দক্ষিণ অঞ্চলের মানুষ নতুনভাবে একটি স্বাধীন হয়েছে, তাদের যে একটি মানসিকভাবে উল্লাস। সেই শরীয়তপুর, মাদারীপুর, আমার প্রিয় জেলা গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, দক্ষিণ অঞ্চলের মানুষের চোখে মুখে যে আনন্দ ছিল সেই আনন্দ দৃশ্যমান, সেই আনন্দ তাদের একটি দীর্ঘদিনের চাওয়ার বাস্তব রূপ নিয়েছিল। সেই রূপের রূপকার আমাদের প্রাণপ্রিয় নেত্রী, জাতির জনকের কন্যা, যার সাহসিকতার মধ্য দিয়ে, সততার মধ্য দিয়ে, ত্যাগের মধ্য দিয়ে এই বৃষ্টিতির সকল ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাস্তবায়ন করেছেন। আমরা সারা বাঙালি তার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আমরা নতুন জেনারেশন, আমরা আগামী ভবিষ্যতের জন্য যারা আমরা প্রস্তুত হচ্ছি বঙ্গবন্ধুর আদর্শে, জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা আমরা কাজ করে আমরা নতুনভাবে সাহস পেলাম যে এই বাংলাদেশে অসম্ভব বলতে কোনো কিছু নেই, যদি সঠিক নেতৃত্ব থাকে, যদি জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার মতো একজন নেতা থাকে, এই বাংলাদেশে অসম্ভব বলতে কোনো কিছুই নেই বলে আমি মনে করি। প্রিয় ভাইরা, আজকে সারা বিশ্বে জার্মানের কাউন্সিলারিন অ্যাঞ্জেলা মেরকেলের কথা বলে যে দেশের একটি উন্নত দেশ, সব কিছু তাদের সিস্টেমের মধ্যে চলে, তার কথা বলে যে নেত্রী চারবারের প্রধান কাউন্সিলর ছিলেন, আজকে আমাদের নেত্রী, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, বাংলাদেশের গর্ব সারা বিশ্বে প্রমাণ করেছেন যে তিনি সফলভাবে সততা দিয়ে বিশ্বের বুকে বাঙালি জাতিকে একটি একটি আধুনিক জাতি, একটি মাথা উঁচু করে দাঁড়ানোর যে স্বপ্ন প্রত্যয় দিয়ে বাস্তবায়ন, সকল কাজ বাস্তবায়ন করছে, সারা বিশ্বে বাঙালির সুনাম হচ্ছে। আমরা জার্মানের সেই অ্যাঞ্জেলা মেরকেলের সাথে তুলনা করব না, তার চেয়ে বেশি আকারে সারা বিশ্বে এই বাংলাদেশ, গরিব বাংলাদেশ ছিল যেটা, বাংলাদেশ অসহায় বাংলাদেশ ছিল, সেই বাংলাদেশকে যিনি একটি পর্যায়ে এনেছে, একটি তারা বলেছে দুই মিনিট বলুন আমি তিন মিনিট চাচ্ছি, তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ, সেই বাংলাদেশকে যিনি আজকে একটি রূপ দিয়েছে, সেই নেত্রীর কথা বলবো। আমরা মনে করি বিশ্বমানের নেত্রী হতে পত্রিকায় আসতে হয় না, বিশ্বমানের নেত্রী হতে সততা দিয়ে কাজ করলে সারা বিশ্বের মানুষ সেটা দেখে এবং কি সেটা প্রমাণিত। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আবিষ্কার পদ্মা সেতুর দুর্নীতির কথা বলে, আজকে কার মাধ্যমে পদ্মা সেতু হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের নেতা ওবায়দুল কাদের সাহেব সততার সহিত কাজ করেছেন, আমাদের মন্ত্রী পরিষদের সচিব খন্দকার আনোয়ার সাহেব আমাদের টাঙ্গাইলের গর্ব, তিনি সততার সাথে কাজ করেছেন, তার সাথে যারা কাজ করেছেন তারাও সততার মধ্য দিয়ে কাজ করে প্রমাণ করেছেন পদ্মা সেতু কোনো দুর্নীতির জায়গা ছিল না। তারা মিথ্যার বাক্স দিয়ে, তারা মিথ্যা কথা বলে বিভ্রান্ত করতে চায়, একটা কথা পরিষ্কার বলতে চাই, তথ্য প্রযুক্তির যুগ, কোনো মিথ্যা বলে, কোনো ধরনের মিথ্যা বলে পার পাবে পাওয়া যাবে না। বিএনপির ভাইরা মিথ্যা দিয়ে জন্ম হয়েছিল, সেদিন ফখরুল সাহেবও বলেছেন পদ্মা সেতু বিএনপির আমলে 2002-03 সনে খালেদা জিয়া এই পদ্মা সেতুর কথা বলেছিলেন, কোনো প্রমাণ দেখাতে পারেনি। মাননীয় স্পিকার, আজকে মাননীয় নেত্রী প্রমাণ করেছেন। শুধু আমাকে আর দুটি মিনিট দিবেন, দীর্ঘদিন বক্তব্য দিতে পারে নাই করোনার কারণে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাদের বক্তব্য শেষ করুন। মাননীয় প্রধানমন্ত্রী, শুধু পদ্মা সেতু নয়, কর্ণফুলী টানেল,
বাঙালি কখনো স্বপ্ন দেখেনি পানির নিচ দিয়ে রাস্তা হবে। আমাদের মেট্রো রেল, আমাদের সকল মানুষ সংসদ এবার বক্তব্য রাখবেন 49.95 থেকে। আচ্ছা আপনি এক মিনিট বলুন, এক মিনিট শেষ করবেন। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সকল উন্নয়নের কথা বললে আমাদের এক ঘন্টা দুই ঘন্টা শেষ হবে না। আমরা শুধু এইটুক বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, আমার নির্বাচনী এলাকা গোপালপুর ভোয়াপুরে যে এলাকায় সেই খুনি সালাম পিট্টু সন্ত্রাসে রাজ্য কায়েম করেছিল, আজকে সেখানে উন্নয়নের মধ্য দিয়ে মানুষের দীর্ঘদিনের যে প্রত্যাশা, রাস্তা বলেন, একটি ইকোনমিক জোন মাননীয় প্রধানমন্ত্রী উপহার দিয়েছেন, নতুন নতুন অজস্র রাস্তা, স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান মাননীয় প্রধানমন্ত্রী উপহার দিয়েছেন। আমরা গোপালপুর ভোয়াপুরবাসীর থেকে পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই, মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই আমাকে এই সংসদে একজন সংসদ সদস্য হওয়ার জন্য। তিনি আমাকে নৌকা মার্কা দিয়ে গোপালপুর ভোয়াপুরের মানুষের উন্নয়ন, সেখানকার মানুষের নিরাপত্তা সঠিকভাবে সে এলাকার উন্নয়নগুলো করার জন্য সুযোগ করে দিয়েছেন, এর জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য এবার বক্তব্য রাখবেন। 49.95 থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য।